News Only 24. News Only 24. মহেশতলা পৌরসভার এক নম্বরের পৌরপিতা সত্যেন্দ্র সিং এর উদ্যোগে ভক্তদের ছট পুজোর শুভকামনার জন্য 300 জনের হাতে পুজোর সামগ্রী প্রদান করা হলো। পুজোর সামগ্রীতে দেওয়া হয় কুলো, নারকেল, ধূপকাঠি এবং শাড়ি। মহেশতলা এক নম্বর ওয়ার্ডের হনুমান মন্দির প্রাঙ্গণে এই বিশেষ অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন মহেশতলার 10 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমন রায়, জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তা, বজবজের বিশিষ্ট সমাজসেবক জগন্নাথ গুপ্তা ছাড়াও এদিন উপস্থিত ছিলেন মেটিয়া ব্রুজের বিধায়ক সহ মহেশতলা তৃণমূল কংগ্রেস ও মতিয়া ব্রুজের অন্যান্য প্রতিনিধিরা। এলাকার মানুষরা বলেন, এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা সত্যেন্দ্র সিং কাউন্সিলর হওয়ার অনেক আগে থেকেই নানান সমাজসেবামূলক কাজে নিযুক্ত ছিলেন। পরবর্তী সময়ে পৌরপিতা হওয়ার পর বৈদ্যুতিক বাতি, বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা, ড্রেন পরিষ্কার, প্রতিদিনের ভ্যাট পরিষেবা পর্যবেক্ষণ করে থাকেন। শুধু তাই নয়, নিজের পায়ে হেঁটে এলাকার মানুষের কাছে গিয়ে তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজখবর নেন এবং সবাই যাতে ঠিকমতো পরিষেবা পান সেই দিকেও লক্ষ্য রাখেন। ব্যানার্জি আমাদের লিডার অভিষেক দাকা অনুপ্রেরণা হ্যাঁ, উনকা আশীর্বাদ হ্যাঁ, উনকা ইনস্ট্রাকশন হ্যাঁ কি ধর্ম সবকা হতা হ্যাঁ, উৎসব ধর্ম আপনা আপনা, উৎসব সবকা। উসিলিয়ে আজ ছট পূজা কে উপলক্ষ পর দিওয়ালি কা হামলোগ শুভকামনায় ভি দে রহে হ্যাঁ, ছট পূজা কে লিয়ে ইয়ে জো সুপ কা থালি হতা হ্যাঁ, হামলোগ সব ছট মাইয়া লোগ কো দে রহে তাকি ওলোগ ঘাট পে যাকে ছট মাইয়া কা পুরা অর্ঘ দে সকে, আচ্ছা দে সকে। ইয়ে দেখিয়ে হামলোগ হ্যাঁ জো হর ধর্ম মে সব সময় সাথ মে রহতে হ্যাঁ, বাকি পার্টি আপকো দূর দূর তক নাহি দিখেগা। শুভকামনায়, বহুত আশীর্বাদ, বহুত তরক্কি করে, বহুত আগে বড়ে, খুব ধুমধাম সে বানায়। থোড়া ঘাট বাট পে যাব যায় থোড়া সা সম্ভল কে রহে, হাম নাহি চাহতে কি কোই ভি দুর্ঘটনা হো। সবকে লিয়ে একই বাত হ্যায়, খুব ধুমধাম সে বানাইয়ে, খুব উৎসব সে বানাইয়ে, পুরা তৃণমূল কা টিম আপকে উৎসব বানানে মে শামিল রহেগা। মহেশতলা এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা হয়ে আপনি যে এত বড় উদ্যোগ, এত বড় পুয়াজ কি বলবেন দাদা? दूसरा साल है जो हमारे माँ बहन यहाँ पर छठ करती हैं, इनके लिए हम लोग जो है सूत, नारियल, अगरबत्ती, साड़ी जो है वितरण करते हैं। इससे जो है हम लोग का आपस में उत्साह बढ़ता है और माँ बहन भी जो यहाँ पर आते हैं उनको देखकर भी हम लोग को लगता है कि ना, इन लोग को जो है हम लोग को देना ज़रूरी है और आपस में सामाजिक एकता बनता है। माँ बहन सामने में आती है, देने से हम लोग का एक तो परिचय होता है, परिचय के साथ साथ ये छठ पूजा का एक उपहार है। और बिहार का जो है हम लोग का सबसे बड़ा पर्व छठ पूजा है और ये छठ पूजा के लिए हम लोग को दीदी जो है 2 दिन छुट्टी देती है। दूसरे राज्य में इस तरह का व्यवस्था नहीं है, तो हम लोग पश्चिम बंगाल में जहाँ रखते हैं वहाँ चाहे यूपी हो, बिहार हो, जहाँ का भी जनता है वो हम लोग समझते हैं कि हम लोग एक हैं। हम लोग सब धर्म जो है यहाँ खुशी से मनाते हैं। धर्म सबका अपना अपना है और उत्सव अलग अलग है। तो हम लोग इसके पहले जो है हम लोग का दुर्गा पूजा हुआ, फिर उसके बाद जो है विजय उत्सव हुआ, फिर दीदी का निर्देश हुआ, विजय सम्मेलन हुआ, फिर काली पूजा हुआ, दीपावली हुआ, छठ होगा, जगधात्री पूजा होगा। तो ये पश्चिम बंगाल में जो है पूजा ही पूजा होता है। पूजा कीजिएगा तभी तो देवी देवता आपको खुश होकर ऊपर से लक्ष्मी देंगे कि कुछ खर्चा करो। यही कितना आदमी को आपको जो सावन दिया? आज जो है हम लोग करीब 200 आदमी को जो है नारियल, सूप, अगरबत्ती, साड़ी ये हम लोग आशा करते हैं कि इससे हर एक साल हम लोग कुछ कुछ बढ़ाते हैं। आगे साल भी यदि ऊपर वाला बजरंग बली का दया रहा और इससे भी विस्तार करें। এখানকার মা মনেদের একই কথা, সত্যেন্দ্র সিং হচ্ছে জয়ী, মানে আমাদের ভগবান, দ্বিতীয় ভগবান। সেই উদ্দেশ্যে এলাকার মানুষকে কি শুভেচ্ছা বার্তা দেবেন? ভগবান তো কই মানুষ নেই হো সকতা, ভগবান তো বজরং বলি হ্যাঁ। আর জব সে বজরং বলি কো হাম ইহাঁ পর স্থাপনা কি হ্যাঁ, তো জো ভি মা বহন যাতে হ্যাঁ তো উনকে নজর মে আতা হ্যাঁ কি বজরং বলি কা ভক্ত হ্যাঁ, ইসিলিয়ে হমকো সম্মান মিলতা হ্যাঁ।